मीडिया तो कारो लगते गांगवा से तो खुली नहीं क्या এই তো এখন একদম ক্লিয়ার পুরো ফর্সা। আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই রে মুখলাস ভাই বহেন বহেন। আছেন কেমন? আছি ভালোই আছি ভাই, কিন্তু আবার ভালো ও না। কেন তোর সমস্যা হচ্ছে? জানি ভাই, এইটা কোনো কথা হইলে বলেন তো দেখি। কেন ভাই? আমি তো আপনাকে এই অফিসের সূত্রপাত থেকে আপনাকে লাগে আছি নাকি আছেন না? ও ভাই, আরে আপনি তো মেরা দিন ধরে আমার লগে আছেন। আপনার খেদমত তো আমরা ঠিক মতো করতেছি। मोटामुटी दुर्बल दुर्बल কিন্তু সে মানে কি কইয়া টইয়া না, আমার কাছে কিছু টাকাও নিলে, তারপর আমি ফোন নাম্বার চাইলাম, আমারে ফোন নাম্বারও দিলে, তার দুজনের মধ্যে কথাবার্তা এক পর্যায়ে যে ঠিক আছে, তারপর দিন আমরা একটা রেস্টুরেন্টে দেখা করব। আমি তো কোনো সমস্যা দেখতেছি না, সব তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর মতো হইছে না। আলী ভাই, কোনো সমস্যা পর্যন্ত আসি নাই এখন পর্যন্ত, এ পর্যন্ত সব ঠিক আছে। মানে কষ্ট হইছে কি যে নাম্বার নেওয়ার পরে ঠিক আছে বেশ ফাইন, এরপর দিন তো মনে করেন যে আমি গেছি রেস্টুরেন্টে, যাওয়ার পরে ওমা যে মাইয়ের লাগে আমার কথা আছে, হে ভাই সেখানে উপস্থিত নাই, পাঠাইছে আর কই রে হের বান্ধবীর পাঠাইছে, আমি দেখি নাই কত আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে কি দেখলাম আর কি পাঠাইলে আর কি আইলে, এটা কোনো কথা মোর জালা কথা কইলে কি আমি তো কইতে পারো না। মানে আপনি যার কাছ থেকে নাম্বার নিয়েছেন সেই জানে কে আরজন গেছে? না না না, কি সুন্দর দেখছি আরে, সুন্দর দেখেই তো আমি আগে হয়ে গেছিলাম। হ্যাঁ দেখেই তো আরে ফোন নাম্বার আর চাইছি দিয়েছে আমার ডাউন এসে। হ্যাঁ আইবে তো হেই, হ্যাঁ না আইয়া পাড়াইছে আর বান্ধবী না কি আমি কইতে পারি না। হ্যাঁ দেখে তো আমার ভালো লাগা তো দূরের কথা, উঠে দৌড় দিবো না ফলামু কি করবো, আমি দিশা বিশা পাই নাই। হ্যাঁ জোর করে আমার ওইখানে মানে বইছে বইয়া হে খাবার অর্ডার দেয় নিজের মতো করে খায় দেয়, খাওয়া দাওয়ার মানে এমন খাওয়া খাইছে। হ্যাঁ কি কম খাইয়ে তো মানে 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 আমার হচ্ছে গেছে একালে বুঝার পারছি মুকুল ভাই, একটা সমস্যা হয়ে গেছে গা। সমস্যাটা কি মানে যে ভাই এটা আপনার নাম্বার দিছি যে যাওয়ার কথা ছিল সে না গিয়া এক বান্ধবী কাছে যারা আমার পছন্দ হয় না, এই তো মানে কি না কি দেখলাম আমি চাইলাম মানে দেখছিসনি আইছে সিরাপুর, এটা কোনো কথা বুঝি আহত রইলে হইতে বুঝি আপনার খারাপ লাগতেই পারে। তো ভাই একটু কথা কো কি নালান সিনেমা এনে আয় বুঝছেন না, তো দজ্জ আমগো না এটা আমি কমু না, এই যে আমার হাসি ভাসে না যে আমগো আমার যে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ এই হালা আমি কিছুতে বুঝাতে পারতেছি না যে ক্লায়েন্টের সাথে ডিলিং করতে তো প্রপারলি হয় এবং আপনার লজিটা ঘুরছে, হ্যাঁ এটা আমি একদম মানে বরদাস্তই করব না, আপনি নিশ্চিত থাকেন। এটা তো বিশাল চিটিং ভাই, আমার একটা কথা শুনেন, সে ওই মেয়ে তো আমার কাছে ওই পার্টি দেবো সে টাকা নেছে তো নেছে আর যেটাতে পাঠাইছে ওরা জমের খাওয়া খাইছে তো রাইট কষে একটা খাইয়া খুইয়া মানে এমন বিল হয়েছে মনে করেন যে টাকা পয়সা তো দিতে আছে বাট মোবাইল দিয়ে আমি হাঁটতে পারি নাই, দিয়ে আতা ধরে কোনো মহিন্দে বাইরে গেছি। ভাই বলেন এটা আমি একটা ইজ্জতদার মানুষ মানে আমার আমি আসি আচ্ছা আচ্ছা।